বুড়িগঙ্গা তীরে সংসদ সদস্য হাজি সেলিমের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে সোয়ারিঘাট থেকে অভিযান শুরু হয়ে বিকেলে ইমামগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয় এই অভিযান। দখলকারী যত শক্তিশালী হোক না কেন, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেয়া কর্মকর্তা। পুরান ঢাকার সোয়ারিঘাটে বুড়িগঙ্গা তীরে বেড়িবাঁধে নদীর জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছিলেন ঢাকা সাত আসনের এমপি হাজি মোহাম্মদ সেলিম। এমপির প্রয়াত বাবার নামে নির্মিত চান সর্দার কোল্ড স্টোরেজের সামনের বর্ধিত অংশ অবৈধ হওয়ায় ভেঙে দেয় বিআইডব্লিউটিএ। অভিযানের নেতৃত্ব দেয়া বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, স্থাপনাটি নদী তীরের 10 ফিট জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। তবে অভিযান শুরুর আগে নদীর জায়গা দখল করে নির্মিত হাজি সেলিমের প্রতিষ্ঠান মদিনা ট্যাঙ্কের গোডাউন তার লোকজনই ভেঙে সরিয়ে নেয়। এছাড়া বেড়িবাঁধ ঘেঁষে গড়ে ওঠা সোয়ারিঘাট মাছের আড়তও গুড়িয়ে দেওয়া হয়। এ সময় মৎস্য আড়ত সমিতির নেতারা বিক্ষোভের চেষ্টা করলেও অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। দখলকারী যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিযানের নেতৃত্ব দানকারী কর্মকর্তা। এটা পানিনন বোর্ডের বেড়িবাঁধ, এই পানিনমোট প্রায় 300 ফিট জায়গা একরে আছে। এখানে এর বাইরেও আরও জায়গা আমাদের জানা মতে পানিনন বোর্ডের জায়গা রয়েছে, এগুলো বেশিরভাগই সরকারের সম্পত্তি। এবং আমরা গত সপ্তাহে পুরাতন সীমানা পিলার অনুযায়ী অভিযান করে গিয়েছি এবং নতুন অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা দাগান কিন্তু করে গিয়েছি। কোনোটা 10 ফিট, কোনোটা 12 ফিট, কোনোটা 15 ফিট, এই অ্যাভারেজে আমাদের এখানকার সবগুলো পিলারের ভিতরে যাবে। ঢাকার চারপাশের নদ নদীর তীরে পুনর্দখল ঠেকাতে 22 ও 23 নভেম্বর বাবুবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। সোমবার ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা।